বন্ধুরা, আজ আমি তোমাদের একটি প্রাণায়াম দেখাবো, যে প্রাণায়ামটার নাম হচ্ছে উজ্জয়ী প্রাণায়াম। এই প্রাণায়ামটা কিভাবে করতে হয় এবং কত সময় ধরে করতে হয় তার সঠিক পদ্ধতি, এবং কারা কারা এই প্রাণায়ামটা করতে পারবে না, এবং এই প্রাণায়ামটা করলে কি কি উপকার পাওয়া যায়, এই নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তার আগে বলে নেই, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, নইলে বুঝতে পারবেন না, কারণ এগুলো সব ইন্টারনাল অর্গানের কারবার। তো যদি আপনারা স্কিপ করে করে দেখেন তাহলে বুঝতে পারবেন না, আর ভিডিওটি দেখলে আপনাদের মনে হবে যে প্রাণায়ামটি সোজা। আসলে এই প্রাণায়ামটি পুরোটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এর ভিতরে কি কি জিনিস আপনারা মিস করে গেলেন। সেই জন্য ভিডিওটিতে আমরা যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনাকে এই প্রাণায়ামগুলো করতে হবে। ভিডিওটির প্রথমে প্রাণায়ামটার সঠিক পদ্ধতি মেনশন করে কিভাবে প্রাণায়ামটা করতে হয় সেগুলো দেখিয়ে দিব, এবং ভিডিওটির শেষে এই প্রাণায়ামটির কি কি উপকার রয়েছে সেই সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগা গ্যালারি ডিএস, আপনাদের সামনে আমি দীপঙ্কর সূত্রধর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তবে শুরু করা যাক কিভাবে প্রাণায়ামটি করতে হয়। সবার প্রথমে আপনাদের এইভাবে বসে নিতে হবে, মানে যে কোনো ধ্যানাসনে আপনাকে বসতে হবে, সেটা পদ্মাসন হোক বা সিদ্ধাসন হোক বা বাবু হয়ে হোক, আপনাকে যে কোনো ধ্যানাসনে বসে নিতে হবে। আমি আপনাদের পদ্মাসনে করে দেখাচ্ছি। এইভাবে একটা পা একটা পায়ের উপর তুলে নিয়ে ঠিক অপোজিট পাটি আর একটা পায়ের উপর তুলে নিয়ে এইভাবে পদ্মাসনে বসে নিতে হবে। এবার যেটা করতে হবে, আপনাকে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। এবার প্রাণায়ামটি শুরু করতে হবে। প্রাণায়ামটি করতে হবে কিন্তু আপনাকে নাক দিয়ে শ্বাসটিকে নিতে হবে। নাক দিয়ে শ্বাসটিকে নিয়ে গলা ঘেঁষে, গলাটি সংকোচন করে নিয়ে গলা ঘেঁষে, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডকে স্পর্শ করে শ্বাসটিকে লাংসে বা ফুসফুসে প্রবেশ করাতে হবে, এবং সেখানে প্রবেশ করানোর পর সেখানে একটা কুম্ভক করতে হবে। কুম্ভক মানে সেখানে দমটিকে নিয়ে গিয়ে হোল্ড করতে হবে, লাংসের মধ্যে দমটিকে হোল্ড করতে হবে। হোল্ড করার সময় আপনাকে দুটো জিনিস খেয়াল করতে হবে, একটি হচ্ছে চিন লক আর একটি হচ্ছে রুট লক। আমি চিন লক আর রুট লক দুটো দেখিয়ে দিচ্ছি, তারপরে প্রাণায়ামটা নিয়ে আমরা আলোচনা করব। চিন লক, এই ফুর্তিটিকে বুকের মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে। এই এবার রুট লক বলতে আমাদের যে পেলভিক ফ্লোর মাসেলটা আছে না, সেটাকে সংকোচন করে উপরের দিকে আকর্ষণ করতে হবে। মানে ধরুন আপনি প্রস্রাব করছেন, এই অবস্থায় প্রস্রাবকে কোনো কারণবশত বন্ধ করতে হচ্ছে, তাহলে আপনি পেলভিক ফ্লোর মাসেলটাকে যেভাবে সংকোচন করে উপর দিকে টেনে প্রস্রাবটিকে বন্ধ করবেন, ঠিক সেইভাবে আপনাকে এইভাবে রুট লকটিকে করতে হবে, অর্থাৎ পেলভিক ফ্লোর মাসেলটাকে সংকোচন করে উপর দিকে আকর্ষণ করতে হবে। জিনিসটিকে আগে বুঝে নিয়ে তারপরে কিন্তু আপনাকে এই প্রাণায়ামটি করতে হবে। তাহলে এই প্রাণায়ামটি দুই রকমভাবে করা যায়। একটি হচ্ছে শ্বাসবায়ু নেওয়ার সময় গলা ঘেঁষে যখন শ্বাসবায়ু নেব, তখন ঠান্ডা বাতাস গলা দিয়ে লাংসে প্রবেশ করবে, সেক্ষেত্রে কোনো রকম শব্দ হবে না। দুই নম্বর যে পদ্ধতিটা আছে, সেই দুই নম্বর পদ্ধতিটা হচ্ছে শ্বাস যখন নেবেন নাক দিয়ে, গলা সংকোচন করে যখন গলার বয়ে যখন যাবে, গলাটাকে সংকোচন করে গলার ভিতর দিয়ে যখন থাইরয়েড গ্ল্যান্ডকে স্পর্শ করে যাবে লাংসে, তখন কিন্তু আপনাকে ঘুমে নাক ডাকার শব্দের মতো একটা শব্দ হবে। আপনি শব্দ করেও করতে পারেন। কিভাবে আমি আপনাদের কিন্তু দেখিয়ে দেব, আমি জিনিসগুলো আগে আপনাদের বুঝিয়ে দিই তারপরে হবে। এবার কি করতে হচ্ছে, আমরা তো এভাবে বাবু হেব বা পদ্মাসনে বা সিদ্ধাসনে বসে নিলাম, এবার এই হাতটিকে এইভাবে রেখে দেব। এবার আমাকে শ্বাসটিকে লম্বাভাবে নিতে হবে, নাক দিয়ে, মুখ দিয়ে নয়। নাক দিয়ে যখন শ্বাসটিকে নেব, তখন কিন্তু গলাটিকে সংকোচন করে রাখতে হবে, মানে গলাটিকে ছোট করে রেখে থাইরয়েড গ্ল্যান্ডকে
থাইরয়েড গ্ল্যান্ডকে ঘেঁষে আমাকে শ্বাস থেকে লাংসে বা ফুসফুসে প্রবেশ করাতে হবে। কিভাবে দেখিনি, এই এক্ষেত্রে কিন্তু কোনো রকম শব্দ হলো না, কিন্তু গলাটিকে সংকোচন করে নিতে হবে। কিভাবে দেখুন, আমি মুখ দিয়ে জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি, মুখ দিয়ে কিন্তু নেওয়া যাবে না। এরকম যেমন ঠান্ডা বাতাস গলা ঘেঁষে গেল, ঠিক সেই রকম নাক দিয়ে নিতে হবে, মুখ দিয়ে নয়। আমি মুখ দিয়ে বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিলাম, নাক দিয়ে নিতে হবে। কিভাবে দেখুন, এক্ষেত্রে কিন্তু কোনো রকম শব্দ হবে না। এবং দ্বিতীয় যে পদ্ধতি আছে সেটিও কিন্তু একই রকম ভাবে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু গলা দিয়ে যখন শ্বাসটি যাবে তখন কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড স্পষ্ট করে যাবে এবং গলা দিয়ে শব্দ হবে নাক ডাকা শব্দের মতো। কিরকম দেখিনি, এই হাত দুটোকে জ্ঞান মুদ্রায় রেখে শ্বাসটাকে নিয়ে নিলাম, আমি আবার দেখিয়ে দিচ্ছি, এবার আমি তৃতীয়বারের মতন দেখিয়ে দিচ্ছি। দেখুন, শ্বাস নেওয়া হয়ে গেলে এবার শ্বাসটিকে লাংসে স্টক করতে হবে, অর্থাৎ হোল্ড করতে হবে, কুম্ভক করতে হবে। যখন আপনি শ্বাসটিকে কুম্ভক করবেন তখন আপনাকে দুটো লক অবশ্যই করতে হবে, একটি হচ্ছে চিন লক আর একটি হচ্ছে নোট লক। যে লক দুটো সম্পর্কে আমি আগে বলে নিলাম, এবার আমি দেখুন দুটো লক একসঙ্গে করব। এই নিয়ে নিলাম, যারা
হাই ব্লাড প্রেশার রয়েছে তারা যদি এই প্রাণায়ামটি করেন বা গর্ভবতী মহিলারা যদি এই প্রাণায়ামটি করেন সেক্ষেত্রে কিন্তু এই কুম্ভকটি করা যাবে না। এই প্রাণায়ামটি করতে পারবেন, এই রুট লক করতে পারবেন, চিন লক করতে পারবেন, কিন্তু কুম্ভকটি করতে পারবেন না। কারণ তারা যদি কুম্ভক করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার বেশি হয়ে যেতে পারে। তারা শুধু শ্বাসটিকে নেবেন এবং ছেড়ে দেবেন, চিন লক করা থাকবে এবং রুট লক করা থাকবে, শ্বাসটিকে নিয়ে ছেড়ে দেবেন, তারা কিন্তু কখনোই কুম্ভক করবেন না। আর এই প্রাণায়ামটি কী কী উপকার পাওয়া যায় আমি বলেছিলাম ভিডিওটির শেষে, এই প্রাণায়ামটি করলে কী কী উপকার পাওয়া যায়। এই প্রাণায়ামটি যাদের থাইরয়েডের প্রবলেম রয়েছে তাদের খুব উপকারী প্রাণায়াম এই উজ্জয়ী প্রাণায়াম। কারণ যাদের টিএসএইচ বেশি আছে বা টিএসএইচ কম আছে তারা যদি রেগুলার বেসিসে এই প্রাণায়ামটি করতে পারেন, কারণ কি এই প্রাণায়ামটি রেগুলার বেসিসে করার ফলে টিএসএইচ এর পরিমাণ যদি বেশি থাকে সেটি কমিয়ে নর্মালে নিয়ে আসবে, এবং যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে বাড়িয়ে নর্মালে নিয়ে আসবে। কারণ এই প্রাণায়ামটি থাইরয়েডের রামবান। এছাড়াও এই প্রাণায়ামটি যদি আপনারা রেগুলার বেসিসে অভ্যাস করেন তাহলে আমাদের লাংসের শ্বাস নেওয়ার ক্যাপাসিটি বেশি হয়, মস্তিষ্ক খুব শান্ত থাকে, ফলে চঞ্চলতা কমে যায়। এছাড়া সর্দি কাশি হাঁপানি এই সমস্ত যদি থাকে সেগুলোও কিন্তু এই প্রাণায়ামের নিয়ম করে করার ফলে কমে যাবে। এছাড়াও এই প্রাণায়ামটি যারা নিয়মিত অভ্যাস করেন তাদের কিন্তু কখনোই শ্বাসের টান হয় না, এবং যারা গান শিখেন তারা যদি এই প্রাণায়ামটি রেগুলার বেসিসে করেন তাহলে তাদের গলার স্বর খুব সুরালো হয়। সেই জন্য যারা গান শিখেন তারা কিন্তু উজ্জয়ী প্রাণায়ামটা খুব করে, কারণ তাদের গলার ভয়েসটা সুন্দর হবে বলে। সকালবেলা যখন গানের রেয়াজ করে তখন দেখবেন গলা ঘেঁষে শ্বাসবায়ু বাইরে বের করে, গলাটাকে মানে ঘেঁষে সংকোচন করে শ্বাসবায়ু বাইরে বের করে এবং শ্বাসবায়ু টেনে নেয়। কারণ কি তাদের এই প্রাণায়ামের ফলে তাদের গলার স্বরটা সুরালু হয়ে ওঠে। এছাড়াও যাদের তোতলামি ভাব রয়েছে তারাও যদি এই প্রাণায়ামটি করেন তাহলে কিন্তু তোতলামি ভাব কমে যাবে। এই প্রাণায়ামটি যে কোনো বয়সের ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা সকলেই করতে পারবে। এই প্রাণায়ামটি 21 বার নিয়ম করে দিনে 2-3 বার করুন, দেখবেন এই উপকারগুলো আপনারা পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন, আর কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এরপরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আজ এই পর্যন্তই, নমস্কার।